স্বাধীনতার স্মৃতি বিজড়িত জাতির পিতার নামে নামাঙ্কিত ঐতিহাসিক মুজিবনগর খ্যাত মেহেরপুর বাংলাদেশের স্বাধীনতার সাথে ওতপ্রোতভাবে জড়িত। স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে এই মুজিবনগরে। আজকে মেহেরপুরের একটি অনুষ্ঠানে আমি ভার্চুয়াল প্ল্যাটফর্মে উপস্থিত থাকতে পেরে অত্যন্ত গর্বিত অনুভব করছি। এমন একটি চমৎকার আয়োজনে আমাকে আমন্ত্রণ করার জন্য অনুষ্ঠানের আয়োজক জেলা প্রশাসক মেহেরপুরকে ধন্যবাদ জানাচ্ছি। বক্তব্যের শুরুতেই আমি স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, স্মরণ করছি 1975-এর 15ই আগস্টে নিহত শহীদদের। আমি তাদের বিদেহী আত্মাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। মহান মুক্তিযুদ্ধের 30 লাখ শহীদ, 2 লাখ নির্যাতিত মা বোনকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং সালাম জানাচ্ছি। আমি জেনে অত্যন্ত আনন্দিত হয়েছি জাতির পিতার জন্ম শতবার্ষিকীতে মুজিব বর্ষ উপলক্ষে জেলা প্রশাসন মেহেরপুর মুজিব বর্ষের শতঘণ্টা মুজিব চর্চা নামক একটি ব্যতিক্রমী অনুষ্ঠান আয়োজন করেছেন। প্রতিমন্ত্রী মহোদয় জনাব ফরাদ হোসেন সাহেব এর নেতৃত্বে এই অনুষ্ঠানে দেশের বিখ্যাত ব্যক্তিবর্গ, মাননীয় স্পিকার, মন্ত্রী পরিষদের সদস্যগণ, বিশিষ্ট শিক্ষাবিদ, সাহিত্যিক, প্রখ্যাত সাংবাদিকবৃন্দ যুক্ত থেকে জাতির পিতার সম্পর্কে শত ঘন্টা ব্যাপী আলোচনা করেছেন, যা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। এই যে বই বের করা, বিশেষ করে জাতির পিতার সম্পর্কে লিখিত বই একটি জেলার সকল ছেলে মেয়েদের হাতে তুলে দেওয়া খুবই অভিনব উদ্যোগ। অন্য কোন জেলায় হয়েছে কিনা আমার জানা নাই। আমি জেলা প্রশাসককে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি। জাতির পিতা নিজের লেখা 3টি বই, অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোম নামচা এবং আমার দেখা নয়া চিন, আমাদের অমূল্য সম্পদ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের নেত্রী, জাতির পিতা সুযোগ্য জ্যেষ্ঠ কন্যা মানবতার নেত্রী শেখ হাসিনার সরাসরি তত্ত্বাবধানে এই 3টি বই প্রকাশিত হয়েছে। বই 3টি প্রকাশিত না হলে আমরা জাতির পিতা সম্পর্কে অনেক কিছুই জানতে পারতাম না। এই মহান পুরুষ তার সারা জীবন বাংলার জন্য নিপীড়িত বঞ্চিত মানুষের জন্য যে ত্যাগ স্বীকার করেছেন, তা তার এই বই 3টে পড়লেই অনুধাবন করা যায়। জাতির পিতার নিজের লেখা 3টি বই থেকে 100 বাছাইকৃত তথ্য নিয়ে শততথ্যে জাতির পিতা নামক একটি প্রকাশনা বের করা হয়েছে। উক্ত প্রকাশনাটি মেহেরপুর জেলার 6ষ্ঠ থেকে 12ষ্ঠ শ্রেণীর শতভাগ শিক্ষার্থীদের মাঝে বিতরণ করতে যাচ্ছে জেলা প্রশাসন মেহেরপুর। মাননীয় শিক্ষামন্ত্রী আজকে আছেন, তার সাথে থাকতে পারো সম্মানের। জাতির পিতা আমাদের সকলের জন্য অনুপ্রেরণার উৎস, দেশের প্রতিনিধিত্ব করা অবশ্যই অত্যন্ত গর্বের। আজকে এই আলোচনায় যারা ছোটরা আছে তারা নিশ্চয়ই জানেন আমাদের বঙ্গবন্ধু খেলাধুলা করতে পছন্দ করতেন, খুব ভালো ফুটবল খেলতেন। আপনারা নিশ্চয়ই জানেন তিনি যখন স্কুলে ফুটবল খেলতেন তখন স্কুলে 2টা টিম ছিল, একটা হলো ছাত্রদের ছিল আর একটা হলো অফিসারদের টিম ছিল। তো উনি ছিলেন ছাত্রদের টিমের প্রধান এবং বঙ্গবন্ধুর বাবা ছিলেন অফিসারদের টিমের প্রধান। খুবই উত্তেজনাপূর্ণ খেলা হতো, ছেলের টিম ভার্সেস বাবার টিম, খুবই মজার ব্যাপার। আমার কাছে যেটা মনে হয় বঙ্গবন্ধু তার নেতৃত্ব গুণ অর্জন করেছেন এই খেলাধুলার মধ্য থেকেই, এবং তখন থেকেই তিনি নেতা হয়ে উঠেছেন এবং একসময় তিনি পুরো বাংলাদেশের নেতা হয়েছেন। আপনারা যারা ছোটরা আছেন আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, আপনারা মুক্তিযুদ্ধের ইতিহাস জানবেন, কবে কি হয়েছে, কেমন করে হয়েছে, সেক্টর কমান্ডার কে, কোথায় হয়েছে, এগুলো জানবেন অবশ্যই। আমিও চেষ্টা করছি, এমন না সব আমিও জানি, আমিও চেষ্টা করছি অনেক কিছু জানার, মুক্তিযুদ্ধের যে কোনো জিনিস সামনে আসলে জানতে চেষ্টা করি। তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি যে আপনারা এই সম্বন্ধে জানার চেষ্টা করবেন। আমাদের মুক্তিযুদ্ধ কত মানুষের ভালোবাসার মুক্তিযোদ্ধা, এই দেশ কতটা ভালোবাসার, যদি সেটা না জানেন, যদি সেটা না অনুভব করেন,
তাহলে হয়তোবা কিছুই হবে না। আর আমাদের দেশে এখন মাননীয় প্রধানমন্ত্রী জনশ্রী শেখ হাসিনার হাত ধরে উন্নয়নের দিকে এগিয়ে চলেছি। এই সময় আমরা সোনার বাংলা বাস্তবায়নের খুব কাছাকাছি অবস্থান করছি। তার নেতৃত্বে যে উন্নয়ন, যে পথ ধরে 2041 সালে আমরা উন্নত দেশ হব ইনশাল্লাহ। আমি আশা করি জাতির পিতার আদর্শে উদ্বুদ্ধ হয়ে সামনের দিনে দৃঢ় হাতে দেশের হাল ধরবেন আপনারা, নেতৃত্ব প্রদান করবেন আপনারা, গড়ে তুলবেন সোনার বাংলা। জাতির পিতাকে জানা, তার জীবনাদর্শে অনুপ্রাণিত ও চালিত হবার জন্য তাকে তাকে গভীরভাবে জানার অত্যন্ত জরুরি।